Yo, what's up guys? Shobik here and welcome back to our new video. আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো স্যামসাং এর ফোনে, যে কোনো স্যামসাং এর ফোনে আপনি অলওয়েজ অন ডিসপ্লে ফিচারসটা কিভাবে অ্যাড করবেন। তো স্যামসাং এর যেসব নতুন ফোন বেরোচ্ছে সেই সব ফোনে বাই ডিফল্ট অলওয়েজ অন ডিসপ্লে ফিচারসটা দিয়ে দিচ্ছে, বাট যারা এখনো স্যামসাং এর ওল্ড মডেলের ফোনগুলো ইউজ করেন, যেমন আমার ফোনটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি G7 Next, আমার ফোনে বাই ডিফল্ট অলওয়েজ অন ডিসপ্লে ফিচারসটা নেই। সেই জন্য কিভাবে যেসব স্যামসাং এর ফোনে অলওয়েজ অন ডিসপ্লে ফিচারসটা বাই ডিফল্ট দেওয়া নেই, সেই ফোনে কিভাবে আপনি এই ফিচারসটা অ্যাড করবেন, সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। অ্যান্ড অবভিয়াসলি আজকের ভিডিওতে আমরা একটা অ্যাপ্লিকেশনে ইউজ করব, সেই অ্যাপ্লিকেশনে একটা বোনাস ফিচার্স আছে। তো কি সেই বোনাস ফিচার্স সেটা জানতে গেলে আজকের এই ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখুন। এর জন্য আপনি সোজা চলে যান ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখানে আমি একটা লিঙ্ক দিয়েছি অ্যাপ্লিকেশনের। এটা সিম্পলি একটা প্লে স্টোরের লিঙ্ক, কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের লিঙ্ক না, গুগল প্লে স্টোরের লিঙ্ক। সেখানে ক্লিক করুন, ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করুন। ডাউনলোড করার পরে সেটাকে ওপেন করে দুটো পারমিশন চাইবে, সেই পারমিশন দুটো দিয়ে দিন। তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা আসার পরে আপনার এখানে অনেকগুলো অপশান আসবে। প্রথমে দেখুন, এখানে একটা অপশান আছে শো অলওয়েজ। তো এটা যদি আপনার অফ করা থাকে এটা অন করে দেবেন, না হলে কিন্তু আপনার অলওয়েজ অন ডিসপ্লে ফিচারসটা অন হবে না। তারপরে আছে ডিজিটাল ক্লক, অর্থাৎ এখানে যে সংখ্যার যে ঘড়িগুলো আছে, অর্থাৎ 1 2 3 4 করে দেখাবে এই সংখ্যা। এর মধ্যে 4টে অপশান আছে, আপনি যেটা পারেন সিলেক্ট করতে পারেন। তো এই যে প্রথম যে অপশানটা আছে এটাই সাধারণত স্যামসাং এর মোবাইলে দিয়ে থাকে, তো আপনি এটা ইউজ করতে পারেন। তারপরে আছে কালার, এখানে আপনি এই টাইমের কালার চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার আপনি দিতে পারবেন আপনার ইচ্ছা মতন, যেটা খুশি দেবেন। অ্যান্ড তারপরে উপরে দেখুন লেখা আছে অ্যাপ্লাই, তারপরে অ্যাপ্লাই ক্লিক করে দিন। নেক্সট যে অপশানটা আছে সেটা হচ্ছে অ্যানালগ ক্লক। অ্যানালগ ক্লক বলতে যে কাটার ঘড়িগুলো আছে সেই ঘড়িগুলো এখানে দেখাবে। তো আপনার যদি এই ঘড়িগুলোর মধ্যে কোনোটা পছন্দ হয় তাহলে আপনি সেটাও অ্যাড করতে পারেন। অ্যান্ড দেন এখানে কালার সিলেক্ট করতে পারেন, যে কালারটা আপনার পছন্দ হয় সেই কালারটা সিলেক্ট করে অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। তো তারপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে এজ ক্লক, অর্থাৎ আপনার একটা সাইডে শুধুমাত্র যে টাইম এবং ডেটটা আছে সেটা দেখিয়ে দেবে, এবং পুরো স্ক্রিন জুড়ে আপনার যেসব নোটিফিকেশানগুলো আসবে সেগুলো দেখাবে। তো দেখুন এখানে লেখাই আছে নোটিফিকেশান আইকন, মিউজ অ্যান্ড অডিও মিডিয়া কন্ট্রোলার, এইসবগুলো এখানে আসবে। তো আপনি এটাও ইউজ করতে পারেন, এখানেও আপনি টাইমের কালারটা চেঞ্জ করতে পারবেন কালারে ক্লিক করে। অ্যান্ড সেকেন্ড যে অপশানটা আছে দেখুন আছে পজিশান। তো পজিশানে যদি আপনি ক্লিক করেন, দেখুন এটা হয় ডান দিকে রাখতে পারেন নয় বাঁদিকে রাখতে পারেন। পজিশানে ক্লিক করলে এর পজিশনটা চেঞ্জ হবে, অ্যান্ড আপনি ঠিকঠাক করে পজিশন সেট করে এখানে অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। অ্যান্ড তারপরে আছে টেক্সট অ্যান্ড ফন্ট, এখানে আপনি এই টেক্সট ফন্টে ক্লিক করলে অনেক ফন্ট পেয়ে যাবেন, যে ফন্টটা আপনার ইচ্ছা সেটা সিলেক্ট করে নেবেন। অ্যান্ড তারপরে আছে টেক্সট সাইজ, এগুলো আর সেরকম এক্সপ্লেন করার কিছু নেই, এগুলো সবই আপনারা জানেন। অ্যান্ড তারপরে আছে কাস্টমাইজ, এটা সেটিংস, এখানে এই সেটিংসগুলো একটু দেখে নেবেন। তো এই যে সেটিংসটা ইম্পর্টেন্ট সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে ডিসপ্লে অ্যামোলেড স্ক্রিন, এখানে ক্লিক করলে দেখুন 3টে অপশান আছে, অ্যাক্টিভ হোয়াইল চার্জিং অ্যান্ড ডিসচার্জিং, অ্যাক্টিভ হোয়াইল চার্জিং, অ্যান্ড 3 নম্বরটা আছে অ্যাক্টিভ হোয়াইল ডিসচার্জিং। তো আপনি যদি চান যে সবসময় এই অলওয়েজ অন ডিসপ্লে এইটা অন হয়ে থাকুক, তাহলে আপনি প্রথম অপশানটা সিলেক্ট করবেন। আর আপনি যদি চান শুধুমাত্র চার্জিংয়ের টাইমেই এটা অন হোক, তাহলে সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন। আর আপনি যদি চান যে চার্জিংয়ের টাইমে অন না হোক, শুধুমাত্র যখন চার্জারে কানেক্ট করা থাকবে না তখনই এটা চালু হোক, তাহলে 3 নম্বর অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে অ্যাপ্লাই ক্লিক করে দেবেন, তাহলে সেটা সিলেক্ট হয়ে যাবে। অ্যান্ড লাস্টে যে অপশানটা আছে আপনারা দেখবেন যে আমার অলওয়েজ অন ডিসপ্লের যে নিচে আমি চন্দ্রস্টেক লিখে রেখেছি, এটা আমি কি করে লিখেছি, এখানে দেখুন লাস্ট যে অপশানটা আছে মিমোস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরে আছে মিমো টেক্সট, এখানে আমি চন্দ্রস্টেক লিখে রেখেছি। এখানে ক্লিক করে আপনি যা খুশি লিখতে পারেন, আপনার নাম লিখতে পারেন বা অন্য কিছু যেটা আপনার খুশি সেটা আপনি এখানে লিখতে পারেন। লেখার পরে অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। অ্যান্ড তারপর আছে টেক্সট সাইজ, তো এখানে ক্লিক করে আপনি এই যে চন্দ্রস্টেকটা আমি লিখেছি, আপনি যেটা লিখবেন তার এই টেক্সটের সাইজ আপনি বাড়াতে পারেন কমাতে পারবেন, এবং এটা ঠিকঠাক করে সেট করে অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। তো মনে রাখবেন সমস্ত কিছু সেট করার পরে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে, আপনি যদি ব্যাক করে দেন তাহলে কিন্তু সেটা সেভ হবে না, ঠিক আছে। সমস্ত কিছু সিলেক্ট করার পরে আপনাকে অ্যাপ্লাই ক্লিক করতে হবে।
তো এবার আসা যাক এর বোনাস ফিচারে। তো বোনাস ফিচারসটা কি? বোনাস ফিচারসটা হচ্ছে আপনি হয়তো ইউটিউবে কোনো ভিডিও দেখছেন, বাট সেই ভিডিওটার অডিওটা আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট অ্যাজ কম্পেয়ার টু ভিডিও। অর্থাৎ ভিডিওটা আপনার কাছে খুব একটা ইম্পর্টেন্ট না, বাট অডিওটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে আপনি কি করতে পারেন, ইউটিউবে সেই ভিডিওটা চালিয়ে যদি আপনি দেখুন আপনার এই সেন্সারের উপরে হাত রাখেন, তাহলে দেখুন আপনার যে লাইটটা আছে সেটা অফ হয়ে যাবে, কিন্তু অডিওটা চলবে, বাট যে লাইট আছে সেই অফ হয়ে যাবে, আপনাকে আর ভিডিওটা দেখতে হবে না। অর্থাৎ আপনি ইউটিউবে ভিডিওটা চালিয়ে তার আপনার যে ফোনের সেন্সারটা আছে তার উপরে কিছু একটা রেখে দিতে পারেন, বা ফোনটা উল্টো করে রেখে দিতে পারেন, তাহলে আপনি শুধু অডিওটা শুনবেন, এর ভিডিওটা আর আপনার ফোনে চলবে না। এর কারণে আপনার হয়তো ব্যাটারিটাও একটু সেভ হবে এবং আপনার অডিওটা শুনতে সুবিধা হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে করে দিন একটা লাইক, কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অ্যান্ড আপনি যদি চান আমাকে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। অ্যাজ অলওয়েজ দিস ইজ শৌভিক অ্যান্ড আই উইল সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ওয়ান।